আমিও ভীষণ ভালো আছি। তো কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মানে কালকে রাতের ঘুমটা বেশ ভালো হয়েছে। আর সকালবেলা উঠে দেখো ওয়েদারটা কিরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, কিন্তু তার মধ্যে কারেন্টটা নেই। তো কারেন্ট নেই বলে সকাল থেকে ব্লগটা শুরু করছিলাম না, কারণ ঘরের মধ্যে প্রচুর অন্ধকার। তো ভাবছিলাম যে ব্লগটা শুরু করব না, তো হঠাৎ প্ল্যান হলো যে আজকে একটু পার্লারে যাব, কারণ কালকে আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে। তো তার জন্য যাব পার্লারে, আর কে কে যাবো সবকিছু তোমরা ব্লগে দেখতে পাবে। আর একটা কথা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে আমার শ্বশুরবাড়ির লোকজন কি আমাকে মারে ধরে, আমি কেন শ্বশুরবাড়ির বদনাম করি। তো সেটাও আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এখন আমি তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করবো, রান্না বান্না সেরে বেরিয়ে যাব পার্লারের জন্য। তো দেখি কতক্ষণে কি করতে পারি, আর সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখো চলেও এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘর বলতে আমার এটা সেরকম একটা ভালো রান্নাঘর না। তো দেখো এসে আমি রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ঝিঙে তেল করব, আর হলো ভেন্ডি আলু দিয়ে তরকারি করব, আর চিংড়ি মাছ দিয়ে। তো চলো সবকিছু তোমরা দেখতে থাকো ভিডিওতে। এখন জানো তো আর আগের মতো একদম টাইম পাই না গো ভিডিও যে এডিট করবো রাতের বেলা, মানে সারাদিন কাজকর্মের পর রাতের বেলা এত ঘুম আসে আর তখন ইচ্ছাই করে না যে ভিডিওটা এডিট করি। তো আজকে আমি এখন এই দুপুরবেলা বসে বসে ভিডিওটা এডিট করছি, আমার সোনা একটুখানি ঘুমিয়েছে, আর বাইরে না ভীষণ মেঘ ডাকছে, আর বলতে বলতে বৃষ্টিটাও চলে আসলো। তো কি করবো ভাবছি, আজকে যদি ভিডিওটা এডিট না করি তাহলে কালকে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো না, তাই মানে এডিটে বসলাম। তো যাই হোক দেখো আমি কিন্তু এদিকে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি, আর অনেকেই তোমরা আছো যারা আমার ভিডিও দেখতে খুবই ভালোবাসো, আমার ভিডিও না দেখলে তোমাদের ভালো লাগে না। তো বেসিক্যালি তোমাদের জন্যই আমার ভিডিওগুলো করা, আর প্রত্যেক ভিডিওতে তো বলি যে তোমরা ছাড়া মানে আমার কি বলবো। তো যাই হোক আমি দেখো এদিকে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আজকে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর ওই দেখো মেঘ ডাকছে, তোমরা কি শুনতে পাচ্ছ মেঘের আওয়াজটা? তো তোমাদের শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি কিন্তু এখন এই এডিটে বসলাম, না হলে এই দুপুরবেলা আমি কোনোদিনও ভিডিও এডিট করতে বসি না জানো না। তো কি আর করা যাবে, যাই হোক তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য ভিডিও তো আমাকে করতেই হবে। আর তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখে না মনটা পুরো ভরে যায় আমার জানো না। তো যাই হোক চলো আজকে জানো তো আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার এই মানে বিয়ে বাড়িতে যাব, তার ধামাকা ধামাকা ব্লগ ভিডিও আসছে সেগুলো দেখার জন্য। আর এই নাও মনে হচ্ছে সোনাটা উঠে গেছে, জানি না এখন আর কতদূর এডিট করতে পারবো কিনা। তারপর দেখো আবার চলে আসলাম, আর এদিকে বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে, ফুলদমে বৃষ্টি হচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ আওয়াজটা? জানি না শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে দুপুরবেলাতে। আর রাতের বেলা হচ্ছে আমাদের বিয়ে, আর তার আগের দিন আমি পার্লারে গেছিলাম, এই হচ্ছে সেই ব্লগটা। তো তোমরা তো জান দেখতে পেলে যে ফার্স্টে বললাম যে পার্লারে যাব, তো সেটাও যাব বলে আরো তাড়াহুড়ো করছিলাম, কিন্তু এবেলা তো হয়তো যাওয়া হবে না, কারণ এই রান্না বান্না করে গুছিয়ে উঠতে উঠতে না প্রচুর দেরি হয়ে গেছিল। তো তার জন্য আর এবেলাতে যাওয়া হলো না, ভাবছি পরের বেলাতেই যাব। আর আমি না অনেক কিছু ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো তো, ভাবি কত কথা বলবো, কিন্তু যখন এই এডিটে বসি না মানে মাথায় যেন আর কিচ্ছু থাকে না জানো না, ভাবি কত গল্প রান্না করছিলাম। এই যে রান্না করতে করতে এই যে অর্ক চলে এসছে, তুই আবার দেখালি কি দুষ্টু বলছি, গেঞ্জি তুলবি না দুষ্টুটা বলছি, গেঞ্জি কি 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 আসবা 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 না, উঁচু করে না বাবা। আরে তোমার দেখাবে, দেখো বন্ধুরা দেখবে বলে কি ওয়ার করে আমার ভালো লাগে, ওয়ার করে আমি একটু দেখ, এখন এখন চান করতে যাওয়ার জন্য ব্যস্ত, এখন হবে না, দিদি বাড়ি আসবে তারপরে, মাই দিদি স্কুলের থেকে বাড়ি আসুক। ও এখন ওর দিদি চান করছে, এখন চান করতে যাবে মনে করছে। তোমার দেখাবো তুমি কত দুষ্টু করো, দেখাবো তোমারে। তো দেখো সবাই একটু আর করে বকে দাও তো, আর কো এখন 10টা বাজেনি, এখন চান করতে যাওয়ার জন্য কান্না করছে, সবাই একটু বকে দাও, কই সবাই একটু বকে দাও, দুষ্টুরা সবাই একটু বকে দাও বকে দাও, এখন চান করতে যাওয়ার জন্য কান্না করছে, বলছে এখানে থাক থাকবে না, না বাবা যায় না, বাবা যায় না, এত সকালে চান করে না বাবা, তাও তো যাবি। তারপর দেখো রান্না বান্নাটা কমপ্লিট করে আমি কলপারে চলে এসেছি বাসনগুলো মাজার জন্য। আর আমাকে একটা বোন কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কি এখন বড় ইউটিউবার হয়ে গেছো বলে তোমার দাম বেড়ে গেছে নাকি অহংকার হচ্ছে, তুমি কেন আমাদের ভিডিও আর দেখছো না? তো বোন তোমাকে একটা কথা বলি আমি, যে আমার কিন্তু কোনো অহংকার নেই, আমার ব্লগ ভিডিওগুলো তুমি যদি রেগুলার দেখে থাকো তাহলে জানতে পারবে যে আমার তো না দাম বেড়ে গেছে না কোনো অহংকার হয়েছে, কারণ আমি ওরকম মানুষই না যে অহংকার করব। আর কিসের জন্য অহংকার করবো বলো, শুধু একটা চ্যানেলের জন্য, এটা মানে কি বলবো তোমাদের। তো যাই হোক জানি না তোমরা আমার সম্পর্কে এরকম কেন ভাবো বা কেন বলো।
এটুকু আমি শুধুমাত্র তোমাদেরকে দেখালাম যে যাতে তোমরা বুঝতে পারো যে আমি কোন পরিস্থিতিতে ভিডিওটা করি। সব সময় আমাকে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, যে কাজই করি না কেন আমার সোনাটা এসে এখন ওরকম করে জ্বালাতন করে যাও না। তাহলে তোমরাই বলো যে আমি যেখানে এরকম পরিস্থিতিতে ভিডিও করি সেখানে আমি তোমাদের ভিডিওগুলো দেখবো বা কি করে, আর তোমাদের ভিডিওতে কমেন্টও বা করবো কি করে, যেখানে আমি নিজেই মানে সবকিছু গুছিয়ে ঠিক করে করে উঠতে পারি না। আজকে এই 3 দিন পরে আমি বড় ভিডিও পোস্ট করলাম, তো অনেকে কমেন্ট করছে দিদি ভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না, তো সত্যি জানো না সোনাটা দিন দিন যত বড় হচ্ছে তত মানে আরো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছে ভিডিওগুলো করা। ভিডিও করা যদিও বা করছি, ক্যামেরা ট্যামেরা খাটিয়ে নাও চলো ঠিক আছে, কিন্তু তারপরে সেই এডিট করা, এডিট করার আমি টাইমটাই পেয়ে উঠছি না জানো না, এত চাপ। তার মধ্যে তো দেখতে পাও যে সংসারের এ টু জেড পুরো কাজই আমার উপর, তারপর আছে আমার হাজবেন্ডের কাজ, আমার কাজ করে আমি টাইম পাই না, তার মধ্যে ওনার এই যে ব্যবসার কাজে আমাকে একটু হেল্প করতে হয়, যেহেতু আমার হাজবেন্ডও প্রচুর ব্যস্ত থাকে, ওরও এখন ওই আইসক্রিমের জন্য চারিদিকে ছোটাছুটি করতে হয়, তার মধ্যে যখনই হুটহাট করে জলের অর্ডার আসে আমি ভাবি যখন একটু টাইম পাই। এখন কিন্তু সোনাটা ঘুমিয়ে আছে, দুপুর বেলা যেহেতু ঘুমিয়ে গেছে আর আমিও আমার রান্না বান্না টান্না কমপ্লিট করে ভাবলাম চলো টাইম যখন আছে হাজবেন্ডের জলগুলোকেও ভরে দিই, তো এইভাবে আমার চলে। তার মধ্যে তোমরা যদি আমাকে ওরকম ভাবে কমেন্ট করো তাহলে আমার কতটা খারাপ লাগে একটুখানি বলো তো। তো বোন তুমি আমাকে বলেছো যে তোমার চ্যানেলের নামটা একটু নিতে, তো জিকে ব্লগ চ্যানেলটা হচ্ছে নাম, তো তোমরা প্লিজ আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই বোনটার চ্যানেলটা গিয়ে একবার ঘুরে দেখতে পারো, বোনটাও খুব ভালো ভিডিও করে। আমি সত্যি কথা বলতে আগে ভিডিও দেখতাম, কমেন্টও করতাম, এখন হ্যাঁ হয়তো তোমার ভিডিওগুলো দেখি কিন্তু কমেন্টটা সেভাবে করা হয় না জানো না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক চলো আমার জলগুলো ভরা হয়ে গেল, তো আমার দেখো জলগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে, 16টা জল ভরলাম, আর জলগুলোকে ভরে এভাবে ঢাকা দিয়ে রাখলাম, নাহলে এখানে যা রোদ্রের তাপ ও তো এসে জলগুলো নিয়ে যাবে বিকেলবেলা, তার মধ্যে গরম হয়ে যাবে, তো এখানে একটা বিছনা চাদরকে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে জলগুলো একটু ঠান্ডা থাকে। আর এখন আমি যাব স্নানে, দেখো আমার পুরো নাইটি টাইটি সব ভিজে গেছে, ওদিকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরের জন্য আর একটা জগ একটা বোতল ভরবো, ভরে নিয়ে যাব ঘরে, ঘরে গিয়ে স্নান সেরে তারপর একবারে তোমাদের সামনে আসবো। আর এই বেলা হয়তো আর পার্লারে যাওয়া হবে না, যাবো বিকালবেলা, তো চলো। আর এদিকে বাবা তো বাড়ি আসতে দেখতে পেলে, বাবার খাবারটাও গুছিয়ে রেখে আসলাম, তো যা এবার আমিও গিয়ে স্নানটা কমপ্লিট করে নিই। তো আমি স্নান সেরে পুজোটা দিয়ে এই যে আসলাম ঘরে, আর এখন ঘড়িতে বাজে 1টা, তো খেতে ইচ্ছে করছে না কারণ জল ভরে আমার এত মানে জল পিপাসা পেয়ে গেছিলো, এতটা জল খেয়েছি পেট পুরো আমার ভরা, তো ভাবছি একটুখানি পরে খাবো। আর সোনাটা ওই যে ঘরে খাটে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা যায় না, তো ঘুমাচ্ছে, ভাবছি এখন একটুখানি ওর পাশে শোবো, তারপর 10-15 মিনিট পরে গিয়ে খাবো। তো চলো তারপর একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যখন আমরা পার্লারে যাব। আর মিতালি এই বাড়িতেই আছে, একটু পরে হয়তো আসবে, ও এসেছিল বলছে দিদি কখন যাবি, তো আমি বলছি একটুখানি পরে যাব, মানে এবেলা হয়তো আর যাওয়া হবে না কারণ এবেলাতে যাওয়া হলোও না, তো ওবেলাতে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি কখন রেডি হয়ে যাই না যাই, আর তো কি বলবো ক্যামেরা অন করলে না কিছু খুঁজে পায় না যে কি বলবো, তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি একটু বসেছিলাম, আর তার মধ্যে যে মিতালি চলে এসেছে দেখতেই পাচ্ছ, আর এদিকে আছে আমার বোনা, একটু হাই করো। তো আমরা একটু পরে বেরাবো, এখন মিতালির আবার একটা নাচের শুট আছে সেটা কমপ্লিট করবে তারপরে। আর মাই তোমাদেরকে খাতাগুলো দেখাবো, বাবা ওকে দেখো 5টা খাতা এনে দিয়েছে, 1 2 3 4 5 5। তো আমি বলছি মাইকে একটু বেশি বেশি করে দেখাবা, মাইকে আমার খুব ভালো লাগে, তুমি বলো থ্যাংক ইউ মিমি, তুমি আমার ভিডিও দেখো, বলো থ্যাংক ইউ, বলো মিমি মিমি, তো ভালো করে বলো, বলছে মাইকে একটু দেখাবা, তো মাই ক্যামেরার সামনে খুবই লজ্জা পায় যার জন্য আসতে চায় না, লজ্জা পাও না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, একেবারে রেডি হয়ে যখন বেরাবো তখন। তো ফ্রেন্ডস এই যে ফাইনালি এখন 4:30-5টা প্রায় বাজতে যায়, আর আমি এই যে রেডি হয়ে বসে আছি, তো মিতালির এখনো খোঁজ নেই, বললাম যে 5 মিনিটের মধ্যে আয়, তো কি করছে কে জানে। আর এদিকে অর্ক আইসক্রিম খাচ্ছিল, আমি ওটা দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম, কিন্তু যে ক্যামেরাটা অন করলাম সে দেখলাম যে চলে গেছে লজ্জা পেয়ে, তো ওই যে পুরো ঘরের ভিতরে চলে গেছে, আর আমি বসে আছি, এখন ও আসবে আর যাব আমরা অটোতে, তার জন্য এখন রাস্তায় গিয়ে আবার দাঁড়িয়ে থাকতে হবে, তো দেখি কখন আসে ম্যাডাম। এই যে চোর ধরে ফেলেছি আমরা, চোর দেখো চুরি করে আইসক্রিম খাচ্ছে, দেখো একটুখানি চোরটা দেখো চুরি করে আইসক্রিম খাচ্ছে, বাবা দেখে ফেলেছি, সরে আসো সরে আসো সরে আসো সরে আসো, ওই যে দেখে ফেলেছি দেখো কিভাবে আইসক্রিম খাচ্ছে বাবা। এই যে ম্যাডাম ফাইনালি রেডি হয়ে গেছে, অনেক কষ্ট করে এসেছে, তাই দেখ আমার আজকে 2টো ভিডিও শুট করতে হয়েছে,
প্লাস তারপর আমি সে যে জামাটা পরবো সেই জামাটা দেখি ও বললো কি যে দিদি আজকে আমি আর তুই ম্যাচিং ম্যাচিং পরবো, আমি হলুদ পরে বসে আছি, মানে সেম জামা আমরা কিনেছিলাম একসাথে, কিন্তু আবার দেখলাম সেলাই খুলতে গিয়ে তার পুরো মানে বাস দিয়ে দিয়েছি, চেঞ্জ করলাম, তারপর আবার এটা করলাম, আবার খুললো, আবার এটা দেখি টাইট হয়ে গেছে, তারপর আবার এটা মানে সাইডে যেগুলো সব মারা ছিল আগে যখন কিনেছিলাম রোগা ছিলাম তো সবটা জামাই মেরে মানে পড়তাম, এখন সব খুলে খুলে পড়তে হচ্ছে। হ্যাঁ তো যাই হোক, এই যে কোলে একজন উঠে গেছে, এবার আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, কখন অটো আসবে। তো গাইজ আমাদের অটো দাঁড়িয়ে আছে, ওই যে আর মিতালি দেখো দৌড়াচ্ছে আমার সোনাকে নিয়ে, আমি তো ওর মতো দৌড়াতে পারবো না, আমি আস্তে আস্তে যাচ্ছি। তো ওই যে গাড়িটার পিছনে অটো দাঁড়িয়ে আছে আমাদের অটো গাইজ, চলো অটো উঠি তারপর দেখাচ্ছি। বাবা নিয়ে নিয়ে দৌড়েছি, আমরা ফাঁকা অটো পুরো একদম ছিল, আর এখান থেকে একজন উঠলো, আমরা তিনজন পুরো একটা অটো করে আসছিলাম। তো সামনে আবার একটুখানি বাধা পড়ে গেছে, দেখো একটা লরি, তো চলো যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমরা কিন্তু পার্লারে যাওয়ার আগে এখানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য, কারণ ও যদি একা থাকতো তাহলে খেত না, আমি আসি বলে হিসাবে ওর একটু খিদে খিদে পেয়েছে, যেহেতু প্রচুর কষ্ট করে এসছে তার জন্য, অনেক কষ্ট করে এসেছি, অনেক কষ্ট, হ্যাঁ অনেক কষ্ট। তো আমরা এখন এই দাদাটার কাছ থেকে ফুচকা খাবো, আর ওই তোমার সোনা দাঁড়ি কই, সোনা কই তুই যে আমার সোনা ওখানে দাঁড়িয়ে আছে, ওরা তো আগে একটা দাও নেবি আই পাতা নিবো। তো ফ্রেন্ডস আমরা পার্লারে চলে এসেছি, আর এসে মানে জুতোগুলো দেখো তোমরা, জাস্ট মানে এতগুলো জুতো, তার মানে লোক কতটা ওর ভিতরে বসার জায়গা নেই, যার জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি। দিদিকে বললাম আমাদের একটু সুযোগ বুঝে দিয়ে দিও, এদিকে অর্কর আসার সময় বসে থাকি মানাই, যাই হোক আসার সময় আমরা তো ফুচকা খেলাম, অর্কর জন্য চিপস নিলাম, মায়ের জন্য খাবার নিলাম, তো সবকিছু নিয়ে তারপরে আসলাম। এবার এখান থেকে বেরিয়ে এক প্যাকেট হেনা কিনবো, কারণ চুলটার ভীষণ খারাপ অবস্থা। তো বলবো তোমার বন্ধুদের সবকিছু ডিটেলস, তো যাই হোক চলো কখন কাজটা হয়। কে তুমি কান্না করছিলে তো মার জন্য, তার জন্য এখন বাইরে নিয়ে এসেছি, দেখি বাবা না এখন ফুল তুলছে সন্ধ্যাবেলায়, দেখো পড়ে যাবো না যেন, তুই চোখের জল শুনতে বাবা। এখন দিদি পার্লারে বসে পড়েছে, তার জন্য একে আমাকেই সামলাতে হচ্ছে, দেখো ফুল তোলার অবস্থা। কান্না নিলি ম্যাডামের আবার ক্লিপ পছন্দ আছে, বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর অর্ক তো খুব জ্বালাতন করছে বাড়িতে, অনেক কাজ চুলে হেনা করতাম, প্রচুর কাজ আমাদের কালকে, যেহেতু বিয়ে। তো আমি এই যে বাড়ির জন্য প্রচুর পরিমাণে আমার খাবার নিয়ে আসলাম, চপ নিয়ে আসলাম, সিঙ্গারা নিয়ে আসলাম, তো হ্যাঁ তো বাড়ি এসে তো কিনতে গেছি, তো এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, চলো ড্রেস চেঞ্জ করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আর একটু চপ টপ খাবো কারণ প্রচুর খিদেও পেয়ে গেছে। আর দেখো ভুরুটা তোমাদেরকে তো দেখানো হয়নি, তো এই যে ভুরুটা তুলেছি, তো মনে হচ্ছে না যে ভুরু তোলা তোলা আসছে, আমি বলছে তোলা মনে হচ্ছে পুরো রোগা হয়ে গেছে, এই যে মাহির কথা সত্যি বলছে পুরো রোগা হয়ে গেছে পুরো। তারপর বাড়িতে এসে একটু চপ মুড়ি খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর দেখো রাতের বেলা রুটি করতে চলে এসেছি। আর যে আমাকে কমেন্ট করেছিল যে আমার শ্বশুর বাড়ির লোককে আমাকে মারে ধরে আমি কেন শ্বশুর বাড়ির বদনাম করি, সে হয়তো অবশ্যই তার উত্তরটা পেয়ে গেছে, কারণ শ্বশুর বাড়িতে আমি পুরো মানে একটা মানে বউ বা একটা মেয়ে যেরকম ভাবে থাকে ফুল স্বাধীনতা সাপোর্ট সেভাবেই থাকি, কোথাও যেতে বারণ নেই, কোনো কিছুতে বারণ নেই। তো আশা করছি যে তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো, আর আমি কেন এরকম টাইটেল দিই সেগুলো তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে বলবো। তো যাই হোক দেখো রাতের বেলা রুটি করে নিচ্ছি, আর দুপুরবেলা যে তরকারিটা করেছিলাম সেটা তো আছে, তরকারি আর করা লাগবে না। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আর বড় করছি না, আর আজকে দেখো ভিডিওতে কিন্তু কারোর কমেন্ট সেরকম ভাবে পড়তে পারলাম না, তার জন্য তোমরা কিন্তু কেউ রাগ করো না, নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নেব আর তোমাদের কমেন্টগুলো পড়বো, তোমরা একটু বোঝার চেষ্টা করো বলো যে এই একটুখানি ভিডিওর মধ্যে সবার নামগুলো নিতে থাকলে তাহলে আমি মানে আমার ভিডিওটা বা কিভাবে কমপ্লিট করতাম। তো যাই হোক তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের কথা তো আমি সবসময় বলি যে তোমরা না থাকলে আমি মানে এতদূর আসতেই পারতাম না। তো নেক্সট
ভিডিওতে আমি তোমাদের সবার নাম একে একে নেব, কিন্তু কেউ মন খারাপ করো না, রাগও প্লিজ কেউ করো না। তোমাদের মিষ্টি দিদি ভাইটাকে একটুখানি মানে হাসকের মতো ক্ষমা করে দাও যে তোমাদের নামগুলো নিতে পারলাম না তার জন্য। আর আমি এদিকে রুটি করছি, আমার সোনাটা বাইরে কি করছো চলো তোমাদের একটু দেখি আনি। তো দেখো এদিকে ওরা দুইজন কিন্তু এই সমস্ত কীর্তি করে রেখেছে, আমাকে এখন রুটি করে এসবগুলো সব গোছাতে হবে। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।